নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক্তরঙ্গের বুলেটিন সংবাদ। কাছাড়ের দলের সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যে মঙ্গলবার শিলচরে অসম গণ পরিষদ ও অসম যুব পরিষদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গোহাঁই, সাধারণ সম্পাদক রাজীব সিনহা, অসম গণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ, সাধারণ সম্পাদক সুজিত কুমার দেব, কর্মকর্তা বিজু ডেকা, বরিষ্ঠ নেতা হায়দার হোসেন লস্কর ও সেলিম আহমেদ বড়বইয়া, পিনাকলিতা ভার্গব শর্মা, অর্জুন তালুকদার, উমা রাজকুমারী উপস্থিতিতে কংগ্রেস বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী অসম গণ পরিষদে যোগদান করেন। এদিন যুবনেতা আলী হায়দার হাজারি ও ইমরান জাকারিয়া নেতৃত্বে প্রায় 300 যুবক যুবতী দলে যোগদান করেন। এদিন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গোহাঁই বলেন, নতুন যুব প্রজন্মের অংশগ্রহণে দল অনেক শক্তিশালী হবে। অসম মিজোরাম সীমাবিবাদ নিয়ে তিনি যে সমস্যা সৃষ্টি হয়েছে তার আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। অসম মিজোরাম সীমান্তে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এও বলেন, অসম গণ পরিষদ নিজের দল, রাষ্ট্রীয় কোনো দল নয়। 855 জন শহীদ হওয়ার পর এই দল গঠিত হয়েছে। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। বিবাদ করব যাও, বেশি লস হব।